এক বছরের বেশি সময় ধরে গাজায় চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। আঞ্চলিক এই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ধর্মের দিক দিয়ে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ইহুদি ও মুসলিম, তাই মার্কিন রাজনীতিতেও আলোচনার তুঙ্গে মধ্যপ্রাচ্য ইস্যু। নির্বাচনী প্রচারণা সভায় দুই প্রেসিডেন্ট প্রার্থী ইসরায়েলের গাজা অভিযানের পক্ষে সাফাই গিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছেন ইসরায়েলের অস্তিত্ব রক্ষার সঙ্গে নিজের পুনর্নির্বাচিত হবার বিষয়টি প্রতিষ্ঠা করতে। নিজেকে ইসরায়েলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসেবেও দাবি করেছেন ট্রাম্প। তবে দ্বিরাষ্ট্রের প্রশ্নে এখনও নিজের অবস্থান পরিষ্কার করেননি রিপাবলিকান প্রার্থী। গাজা খালি করে সমুদ্রমুখী রিসর্ট করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্পের জামাতা। এক্ষেত্রে ফিলিস্তিনিদের পাঠানো হতে পারে ইসরায়েল কিংবা মিশরের মরুভূমিতে। তবে সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানকে প্রাধান্য দিয়েছেন প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস। ফিলিস্তিনিদের দুর্ভোগের প্রশ্নে চুপ থাকবেন না বলেও দাবি করেছেন ডেমোক্রেট প্রার্থী। যদিও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে বাইডেন কামালা প্রশাসনের কূটনৈতিক ব্যর্থতা কারোরই চোখ এড়ায়নি। ইসরায়েলকে অস্ত্র রপ্তানি বন্ধ করা হবে না বলেও সাফ জানিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। যুদ্ধ পরবর্তী গাজার জন্য উপত্যকা পুনর্গঠন, শক্তিশালী নিরাপত্তা বাহিনী তৈরি ও শাসন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা উত্থাপন করেছেন কামালা। ক্ষমতায় থাকলে 7 অক্টোবরের ঘটনা ঘটত না, আর ক্ষমতা পেলে মুহূর্তের মধ্যেই বন্ধ করবেন গাজা যুদ্ধ। ট্রাম্পের এমন দাবিগুলো এখন টক অফ আমেরিকা। যদিও বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা সহজ হবে না ট্রাম্পের জন্য। তিনি মার্কেন্টাইল এবং অর্থনীতির উপরে বেশি জোর দেন, সেই কারণে তার স্বাভাবিকভাবে যুদ্ধের প্রতি আগ্রহের জায়গাটা কম। তবে এটাও তিনি বলেছেন তার নির্বাচনী আলোচনার মধ্যে যে ইরানের নিউক্লিয়ার স্থাপনার উপরে বোমার আঘাত করা উচিত। এটা করলে কিন্তু ইরানও কিন্তু বলেছে যে তারা বসে থাকবে না, তার মানে হলো তারা যেটা চাচ্ছে যে তাদের নিউক্লিয়ার ডক্ট্রিনটাও পরিবর্তন করতে। সুতরাং সেই দিক থেকে আমরা যদি চিন্তা করি, এই ট্রাম্প আসলেই যে সমস্যার সমাধান হবে সেইটারও কোনো লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ইরান প্রসঙ্গে ট্রাম্পের চেয়ে বড় বিরোধী সম্ভবত কেউ নন, তাই নির্বাচনে জয় পেলে নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে আরও একঘরে করে রাখার চেষ্টা বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। আগের মেয়াদের মতো এবারও চলতে পারে শীর্ষ ইরানি জেনারেলদের গুপ্ত হত্যা ও হামলার মাধ্যমে পরমাণু পরীক্ষা পিছিয়ে দেয়া। তবে এক্ষেত্রেও কিছুটা ব্যতিক্রম কামালা। ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জানান জয় পেলে পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের সঙ্গে আবারও চুক্তি করতে আগ্রহী তিনি। তবে হামাস, হিজবুল্লাহ ও হুতিদের মতো প্রক্সি সংগঠন দিয়ে খামেনি প্রশাসনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের ঘোষণা কামালা হ্যারিসের। ধারণা করা হচ্ছে বর্তমান বাইডেন প্রশাসনের নীতিগুলো অপরিবর্তিত রাখবেন কামালা। এক্ষেত্রে তার মুখে বাক স্বাধীনতার কথা বারবার উচ্চারিত হলেও ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো মত দমনে কঠোর অবস্থানে থাকবেন ডেমোক্রেট প্রার্থী। অন্যদিকে সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলোর মানবাধিকার প্রসঙ্গ এড়িয়ে যাবেন ট্রাম্প। আগের মেয়াদের মতো জোর দেবেন পারস্পরিক অর্থনৈতিক সহায়তায়।